তো কি খবর বন্ধুরা, আশা করি সবার খবর অবশ্যই ভালো হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা হবে জুডো স্লট টাইপের ভিডিও, মানে একটু উল্টাপাল্টা কিছু করব আমরা। তো এখানে উল্টাপাল্টাটা করব আমরা টাউন হল 10 এর উপরে। তো আমরা ইউজ করব সবগুলো উইচ। তো দেখেন, এখানে আমরা নিছি 20টা উইচ, 11টা স্কেলটন স্পেল, সিসিতেও নিছি আমরা 2টা উইচ আর একটা স্কেলটন স্পেল। তো আমি লাইভ ওয়ারে অ্যাটাক করার আগে আমি আপনাদেরকে একটা রিপ্লে দেখাই দিই, মানে এটা হলো একটা ডেমো। তো দেখেন, আমরা এখানে নিচের দিকে ড্রপ করে দিছিলাম 4-5টা উইচ, উপরের দিকে ড্রপ করে দিছি 4-5টা উইচ। তো এখানে উইচগুলো সুন্দর মতন দুই সাইড থেকে ফানেল ক্রিয়েট করে নেবে। আর আমরা সামনে ড্রপ করে দিছিলাম আমরা স্কেলেটন স্পেল। তো স্কেলেটন স্পেলগুলো ট্যাঙ্কিং করতেছিল, আর আমরা এখানে মাঝখান থেকে ড্রপ করে দিছি আমাদের সবগুলো উইচ স্প্যাম করে, যাতে উইচের যে স্কেলেটনসগুলো আছে সুন্দর মতন সামনের বিল্ডিংগুলো ভাঙ্গে চুড়ে তারপরে তারা যেন ভিসের ভিতরে ঢুকে যেতে পারে। আর আমরা মাঝখানে মাঝখানে ড্রপ করে দিছিলাম স্কেলেটন স্পেল, যাতে স্কেলেটন স্পেলগুলো সুন্দর মতন ট্যাঙ্কিং করে। তো এখানে আমাদের উইচগুলোয় ফানালিংয়ের কাজ করলো, উইচগুলোয় মেইন আর্মি হিসেবে কাজ করলো, স্কেলেটনসগুলো আমাদের ট্যাঙ্কিং করলো, স্কেলেটনসগুলো আবার ওয়াল ব্রেকারের কাজ করে দিল। তো সুন্দর মতন বেসের মাঝখানে চলে গেলো সবগুলো আর্মি। আর আমরা এখানে সিঙ্গেল টার্গেটের কাছে একটা স্কেলেটন স্পেল ড্রপ করে দিছিলাম, যাতে সিঙ্গেল টার্গেট ইনফার্নোটা যাতে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তো সুন্দর মতন বেসের মাঝখানে যেহেতু সবগুলো উইচ আছে, তো এখানে হাজার হাজার স্কেলেটন আছে। হাজার হাজার হবে না, শত শত স্কেলেটন হবে আর কি। তো 3-4 লাখ স্কেলেটনের মতন থাকবে হয়তো। তো আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে ক্লাশ অফ ক্লান্সের সবচেয়ে পাওয়ারফুল ট্রুপস কোনটা, তো আপনারা অবশ্যই জবাব দিবেন পেক্কা, নয়তো আপনারা বলবেন ড্রাগন, হয়তো বা বলবেন আপনারা ইলেকট্রো ড্রাগন, অথবা আপনারা বলতেও পারেন সুপার ড্রাগন। তো সেগুলো তো সুপার ট্রুপ, আমরা সেগুলো হিসাব বাদ দিই। তো নর্মাল ট্রুপসের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ট্রুপস আমার মতে হলো উইচ। কারণ ভাই, একটা উইচ যত বড় ড্যামেজ দিবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর তাছাড়া উইচ এত পাওয়ারফুল একটা অ্যাটাক স্ট্র্যাটেজি, আর এত পাওয়ারফুল একটা আর্মি, এত পাওয়ারফুল একটা ট্রুপস, যে উইচের লেভেল টাউন হল 12-এর পর আর বাড়ানোই হয়নি, অথচ এখন টাউন হল 14 চলতেছে। টাউন হল 12-এ উইচের লেভেল ভাই 5 লেভেলে ম্যাক্স, টাউন হল 14-এ উইচের লেভেল 5 লেভেলে ম্যাক্স। তো চলেন এখন আমরা ডাইরেক্ট চলে যাব ওয়ারে। এই বেসটা তো আমরা ইজিলি 3-স্টার করে নিয়েছিলাম এই মাস উইচ, মানে সবগুলো উইচ আর স্কেলেটন নিয়ে। তো এখন আমরা ডাইরেক্ট ওয়ারে চলে যাব, আমরা দিব লাইভ ওয়ারের মধ্যে অ্যাটাক। বন্ধুরা, এটা হলো আমাদের আর্মি, আর আর্মি আমাদের সম্পূর্ণ রেডি। তো চলেন আমরা ডাইরেক্ট যাই ওয়ারের মধ্যে। তো এখানে ওয়ারের মধ্যে এটা হলো টাউন হল 10-এর একটা বেস, এটা আপনারা জানেন খুব ফেমাস একটা বেস। তো এই ফেমাস টাইপ বেসটাতে আমরা 3-স্টার করার চেষ্টা করি, তো প্রায় ম্যাক্স বলা চলে। তো চলেন আমরা ডাইরেক্ট চলে যাব ওয়ারের মধ্যে অ্যাটাক করার জন্য। তো এখানে অ্যাটাক চালু হয়ে গেছে, তো আমরা এখানে কি করব, আমরা প্রথমে দুই সাইড থেকে ফানাল ক্রিয়েট করব, যাতে আমাদের সম্পূর্ণ আর্মি বেসের মাঝখানে যায়। তো উপর থেকে আমরা দুই সাইড করে ড্রপ করে দিছিলাম 2-3টা উইচ, নিচের দিকে আমরা ড্রপ করে দিছি 2-3টা উইচ। আর আপনারা জানেন এখন বাকি আমাদের সব স্প্যাম আর্মি আসবে মাঝখানের দিকে। তো সুন্দর মতন আমরা বারবেরিয়ান কিং, আর্চার কুইন ড্রপ করে দিছি। তো সামনের দিকে ড্রপ করে দিছিলাম 2-3টা স্কেলেটন স্পেল, যাতে ডিফেন্সগুলো ডিস্ট্র্যাক্ট হয় আর আমাদের আর্মিগুলোকে যেন ট্যাঙ্কিংয়ের একটা সুবিধা দেয়। তো পিছন থেকে ছাড়ে দিছিলাম আমরা লগ লঞ্চার। তো লগ লঞ্চার তার লগগুলো দিয়ে সুন্দর মতন ওয়ালের লেয়ারগুলো ভাঙতে যাচ্ছিল। আর পিছনের যে একটা এইখানে টেসলা ছিল, তো সেই টেসলাও ছিল, সেখানে সিঙ্গেল টার্গেট ইনফার্নো ছিল, তো সেটাকে একদম সম্পূর্ণ ক্রাশ করে দিছিল। আর পিছনের লেয়ারের যে ওয়ালগুলো ছিল সেগুলো ওপেন করে দিছিল। তো মাঝখানে মাঝখানে যেখানে যেখানে ট্যাঙ্কিং দরকার ছিল, তো সেখানে আমি স্কেলেটন স্পেল ড্রপ করে দিছি, আর স্কেলেটন স্পেলগুলো সুন্দর মতন তার কাজ করে দিছে। তো এখানে আমাদের উইচগুলো বাঁচে আছে অনেকগুলো বেসের মাঝখানে, বেসের সাইডে, বাইরে, যেখানে সেখানে, তো উইচ অনেকগুলো বাঁচে আছে। তো এই বেসটা ইজিলি 3-স্টার হয়ে যাবে। তো দেখতেই পারতেছেন কত পাওয়ারফুল একটা ট্রুপ আমাদের এই উইচ। উইচ তার স্কেলেটনসগুলো প্রডিউস করতে আসে, আর স্কেলেটনসগুলো তার তো 12টা বাজা দিচ্ছে বেস্টার, আর উইচগুলো পিছন থেকে ব্যাকআপ হিসেবে কাজ করতেছে। তো ইজিলি বেস্টার 3-স্টার হয়ে যাবে দেখতে দেখতে, যেহেতু অনেকগুলো উইচ বাঁচে আসে, আর স্কেলেটনসগুলো তো ভাই বারবার প্রডিউস হইতে 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 আমাদের এই বেস্টার 12টা বাজায় দিছিল। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, কারণ আমি এইরকমই ডেইলি ক্লাস কন্টেন্টের ভিডিও আপলোড করে থাকি। তাহলে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আশা করব আমি আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব পাবো, আর যদি আমার ভিডিওগুলোতে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই ভুলগুলো শুধরায় নেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে আমি ভালো দিতে পারছি। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটাতে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই।